হ্যালো ফ্রেন্ড, আমি অসীম, ফিরে আসি তোমার কাছে ভিডিওতে। ভাই, তো এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা দিনের কথার মতো আজকের কথাগুলো বলতে চাই, কিন্তু তার আগে বলে নিতে চাই যে আমার ভিডিওর কথাগুলো মন দিয়ে শুনবে এবং আমার কথাগুলো তোমরা ফাঁকা ঢঙে চিন্তা করবে যে দাদা কি বললাম, কথাটা বুঝতে পারলাম কিনা। না বুঝতে পারলে অবশ্যই আমাকে রিকমেন্ড করবে, মানে দুবার কমেন্ট করবে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো কথাটা। এখানে আমার ভিডিও যারা প্রথমবার দেখছো, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটা টাচ করে দেবে এবং ওখানে একটা ঘন্টা চিহ্ন আছে, ঘন্টা চিহ্ন টাচ করে অল অপশন করে দেবে। আর আমার ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের হোয়াটসঅ্যাপ আমার গ্রুপে আমাকে কমেন্ট করে দিবে, কমেন্ট বক্সে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। এখানে আমি তোমাদেরকে শুরু করতে চলেছি যেরকম কাট অফ মার্ক ব্যাপার নিয়ে। একটা কথা প্রায় আসছে যে দাদা কাট অফ মার্ক নিয়ে বলো, কাট অফ মার্ক নিয়ে বলো, কাট অফ মার্ক নিয়ে তোমাদেরকে চিন্তা করে কি হবে ভাই। কাট অফ মার্ক নিয়ে SSC GD-র ক্ষেত্রে তোমাদের কাট অফ মার্ক নিয়ে যখন তোমরা চিন্তা করছো না, তার আগে তুমি চিন্তা করো যে পরীক্ষাতে ভালোভাবে কিভাবে নাম্বার পাবে, তার জন্য কি করতে হবে। কাট অফ মার্ক কারা চিন্তা করে, যারা পড়াশোনার লোয়ার ক্যাটাগরি, আমি বলছি না লোয়ার ক্যাটাগরি, মিডিল ক্যাটাগরির ছেলেগুলো চিন্তা করে কাট অফ মার্ক নিয়ে। কিন্তু এখানে একটা সমাধানের রাস্তা, সেটা হচ্ছে বই। কোন লেখকের বই পড়বে, যে কোনো চারটা লেখকের বই আমাকে একটা ছেলে কমেন্ট করলো, এরকম কমেন্ট করে লাভ নেই। ফ্লিপকার্ট আমরা সবাই চালাই, মোবাইল অর্ডার করি, হেডফোন অর্ডার করি। ফ্লিপকার্টে তুমি সার্চ করবে SSC GD 2021 হিন্দি বুক বা ইংলিশ বুক, সেখানে অনেক বই বেরোবে 150 টাকা 200 টাকা দাম। আজকে একটা বই অর্ডার করলাম, কালকে একটা বই অর্ডার করলাম, অন্য একটা বই, পরশু দিন আরেকটা অন্য বই অর্ডার করলাম, তারপরের দিন আরেকটা অন্য বই অর্ডার। আমি মিনিমাম ফ্লিপকার্ট থেকে 6 থেকে 8টা বই অর্ডার করেছিলাম, প্রত্যেকটা বইকে পড়তাম। এরপর তোমরা প্রত্যেকটা বই ধরো অর্ডার করে নিয়েছো, পরীক্ষা তো আছেই, এরপর এখনো যারা বই অর্ডার করছে খুবই ভালো জিনিস, প্রত্যেক দিন পড়ছে। তো প্রত্যেক দিন কীভাবে বই পড়বে, সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোমরা রিজনিং করতে আরম্ভ করবে 2 ঘন্টা, 6টা থেকে স্টার্ট করলে 8টা পর্যন্ত, এরপর 8টা থেকে তুমি 10টা পর্যন্ত জিকে করলে, জিকের পরে তুমি 10টা থেকে 12টা পর্যন্ত ব্যাকরণ করলে, ঠিক আছে, যে ইংলিশ হিন্দির ব্যাকরণ। তুমি যদি ইংলিশে পরীক্ষা, তো ইংলিশের জন্য গ্রামার করবে, হিন্দি দিলে হিন্দির জন্য ব্যাকরণ, ওই বইটার মধ্যেই থাকবে। এরপর একটা বইকে কমপ্লিট করার পরে তুমি আর একটা বই করবে, তারপরে তুমি 2 ঘন্টা ফাঁকা টাইমে অঙ্ক করে নিলে, তাহলে তোমার 4টা সাবজেক্টে পরীক্ষা, 4টা সাবজেক্ট কমপ্লিট হলে। এরপর তুমি যদি মনে করো যে আমি আধা ঘন্টা জিকে করবো, আধা ঘন্টা রিজনিং করবো, কিচ্ছু হবে। দুনিয়াতে এত জিকে আছে, এত রিজনিং আছে যে তুমি পাগলে পরিণত হয়ে যাবে তুমি যদি সঠিকভাবে বুঝতে না পারো। প্রথমে বইটা খুলে দেখে নেবে যে কি কি আছে, তারপরে করা আরম্ভ করবে। এখানে আমাকে প্রত্যেকটা ছেলে আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করবে যে কটা ছেলে আছে বা কটা মেয়ে আছে যে প্রত্যেক দিন মানে 4টা সাবজেক্টে পড়াশোনা করে, রিজনিং, জিকে, অঙ্ক এবং ব্যাকরণ বা গ্রামার, কটা ছেলে বা কটা মেয়ে প্রত্যেকদিন করে আর কতক্ষণ করে আমাকে কমেন্ট করে জানাবে। কেননা প্রথমে পরীক্ষা হবে, পরীক্ষা বেশি দিন নয়, 1 মাসের পরীক্ষা হবে, টোটাল 1-1 দিন করে পরীক্ষা হবে, মানে তোমার একদিন হলো পাশের বাড়ির ছেলের, আরেকদিন হলো কম্পিউটারের পরীক্ষা, কেউ কারো দেখতে পারবে না। তো এখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রত্যেক দিন কটা ছেলে রানিং করে, কত কিলোমিটার রানিং করে, ঠিক আছে, কত সময় লাগে এবং কতক্ষণ তোমরা বডি ফিটনেসের জন্য নিজেকে ঘাম ঝরাও, নিজের ঘাম বার করো শরীর থেকে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেন পরীক্ষা যে আছে, পরীক্ষাতে এরকম হবে যে অনেক ছেলে ফেল করে যাবে আর এই কারণের জন্যই তোমরা মাঠে যেতে পারবে না এবং তোমাদের কমপ্লিট হবে না, বিপদে তোমরাই পড়বে, অন্য কেউ পড়বে না। এখানে কোনো দালালের মারফত নেই, কোনো শর্টকাট রাস্তা নেই। একটা কথা মনে রাখবে, শর্টকাট রাস্তায় যদি কেউ করতে যায় সে বিপদে নিজেই পড়ে, পাশের বাড়ির ছেলেটা কষ্ট করে করে নেবে, তুমি কিন্তু পারবে না। নোট করে পরীক্ষায় লেখা বা টুকলি করে পরীক্ষায় লেখা আর নিজে পড়ে করে পরীক্ষায় লেখা, দুটার মধ্যে কে বেশি নাম্বার পায়, হয়তো কেউ পায় 10 জনে 20 জনে 1টা, কিন্তু সবাই পায় না, কিন্তু পড়াশুনো করে লিখলে ম্যাক্সিমাম পায়। তাই পড়াশুনো করো, প্র্যাকটিস করো রানিং, অবশ্যই তোমাদের সব কিছু হবে। তো এই ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কমেন্ট করে দিবে, আমি তোমাদেরকে আমার একটা SSC গ্রুপ আছে সেখানে আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। তো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম।